গত ভিডিওতে দুই অঙ্কের বর্গ করার ম্যাজিক তোমরা দেখছো আজকে তোমরা দেখবা এরকম বড় বড় তিন অঙ্কের বর্গ করার ম্যাজিক মানে কিভাবে পাঁচ সেকেন্ডের মধ্যে এরকম বড় বড় তিন অঙ্কের বর্গ তোমরা করে ফেলতে পারবা তো শুরুতে এরকম বড় করে গুণ না করে তুমি কিভাবে করে শর্টকাটে তুমি এটা করতে পারো সেটা সেই প্রসিজিওরটা আমি ধীরে ধীরে তোমাদেরকে শেখাই দিচ্ছি মনে করো এই যে তিনশো পাঁচ যেটা যেটার এখানে বর্গ করা আছে সেটা বর্গ যদি তুমি করতে চাও কিভাবে করে করবে সেটা তুমি দেখে নাও এই বর্গটা যদি তুমি করতে চাও শুরুতে যেই কাজটা করবা সেটা হচ্ছে প্রথমে তিনটা স্লট নিয়ে দিবা তিনটা স্লট এবং স্লটগুলোতে মনে রাখবে যে প্রতিটাতে দুটা করে অঙ্ক বসবে প্রতিটা স্লটে দুটা করে অঙ্ক বসতে পারে যদিও প্রথম স্লটে দুটা দুটা বা একটা বা তিনটা যাই বসুক সমস্যা নেই তো এগুলোতে দুটা করে অবশ্যই বসবে তো এরপরে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এখানে তোমাকে দুইটা সংখ্যা আলাদা করে ফেলতে হবে সেটা হচ্ছে প্রথম অঙ্কটা মিলে একটা সংখ্যা এবং এই পরের দুইটা অঙ্ক মিলে আর একটা সংখ্যা তার মানে প্রথম অঙ্ক মানে তিন মানে তিন একটা সংখ্যা আর এখানে জিরো মানে একটা পাঁচ একটা সংখ্যা এই তুমি আলাদা করবা তো এই কাজটা তোমরা বুঝতে পারছো এর পরে যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে ডান পাশে যে সংখ্যাটা আছে জিরো পাঁচ মানে পাঁচ এর তুমি বর্গ করবা পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ এখানে তুমি পঁচিশ বসাবা কেন এখানে তো দুটো অঙ্কই বসে তাই দুটো অঙ্ক তোমার বসে গেলো কোনো সমস্যা নেই নেক্সট যেটা কাজ করতে হবে এই এই দুইটা দুইটা সংখ্যা যে আছে সংখ্যাকে তুমি গুণ করবা কি দ্বারা অ্যান্সার হচ্ছে দুই দ্বারা এখানে তিন আর পাঁচ তিন পাঁচে পনেরো তার দ্বিগুণ হচ্ছে তিরিশ তিন আর পাঁচ গুণ করলে পনেরো তার দ্বিগুণ হচ্ছে তিরিশ এখানে আমরা তিরিশ বসাবো দুইটা অঙ্ক বসতে পারে কোনো সমস্যা নাই তিরিশ বসাই দিলাম লাস্ট যেটা কাজ সেটা হচ্ছে এই যে প্রথম যে সংখ্যাটা আছে সেইটার বর্গ করা অ্যান্সার হচ্ছে হচ্ছে নয় তুমি শূন্য নয় বসানো নয় বসানো একই কথা কোনো প্রবলেম নাই তাহলে তোমার হচ্ছে তিনশো পাঁচের বর্গ করলে আস্তে আস্তে নয় তিন শূন্য দুই পাঁচ এই বর্গটা আসছে এখন আরেকটা তোমরা লক্ষ্য করো যে আরেকটা যদি তুমি বর্গ করতে চাও তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আরো কিছু প্র্যাকটিস আমরা করি তো মনে করো তোমার কাছে আছে ধরো আটশো সাত এটার তুমি বর্গ করবা আটশো সাতের বর্গ করতে চাও তো আটশো সাতের যদি তুমি বর্গ করতে চাও তাহলে রকম হবে একটু আমি আলাদা ধরনের নিয়েছি কীরকম রকম আলাদা হয়েছে তোমরা করতে গেলেই বুঝতে পারবা দেখো আমাদের জানি কি কাজ প্রথমে হচ্ছে দুটা সংখ্যা আলাদা করা একটা হচ্ছে আট আর একটা হচ্ছে শূন্য সাত তাহলে তো শূন্য সাতের বর্গ করলে জানি কথা হবে সাতের বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ তুমি প্রথমে ঊনপঞ্চাশ বসাই দিলা এরপরের কাজটা হচ্ছে এখানে আট আর সাত আছে সাত আসতে ছাপ্পান্ন তাকে দ্বিগুণ করতে হবে ছাপ্পান্ন দ্বিগুণ হচ্ছে একশো বারো সাত আসতে ছাপ্পান্ন ছাপ্পান্ন দ্বিগুণ হচ্ছে একশো বারো তো একশো বারো এইটা যখন তুমি লিখছো তুমি কিন্তু দুইটা সংখ্যা লিখতে পারবা সেটা হচ্ছে বারো লিখতে পারবা আর হাতের একটা তার সামনে আসলে যোগ হবে তো এই যে সাত আসতে ছাপ্পান্ন তার দ্বিগুণ হচ্ছে একশো বারো বারোর মধ্যে একশো বারোর মধ্যে বারো লিখলাম আর একটা এইখানকার সংখ্যার সাথে অ্যাড হবে এইখানকার সংখ্যাটা যেন কি এখানে এই বাম পাশে আছে আট আটের স্কোয়ার করলে হচ্ছে চৌষট্টি আর এক যোগ করলে হবে পঁয়ষট্টি তাহলে দেখো আটশো সাতের যদি তুমি বর্গ করো ছয় পাঁচ এক দুই চার নয় এটা হয়ে যাচ্ছে এরপরে আরেকটা যদি আমি তোমাদেরকে বর্গ করাই আমার মনে হয় যে তোমাদের পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আর কোনো সমস্যাই থাকবে না ধরো তোমাকে আমি দিলাম যে দুইশো তেরো এটার তুমি গল্প করতেছ দুইশো তেরো এটার গল্প করবে কিভাবে করে করবে লক্ষ্য করো ভাবে করে ফার্স্টে জানি কি কাজ ফার্স্টে কাজ হচ্ছে সংখ্যা আলাদা করা এই বাম পাশে একটা মিলে দুই আর ডান পাশে দুইটা মিলে হচ্ছে তেরো তখন তো শূন্য ছিল তাই শূন্য তিন হয়েছে বা শূন্য পাঁচ হয়েছে বা শূন্য আট হয়েছে যাই হোক কিন্তু এখন কিন্তু শূন্য নাই এখানে এক আর তিন তার মানে এখানে দুই একটা সংখ্যা তেরো আর একটা সংখ্যা এইভাবে চিন্তা করতে হবে সংখ্যাগুলো আলাদা করতে হবে এরপরের কাজটা কি জানি তেরোর স্কোয়ার তেরোর স্কোয়ার কত

তো এইভাবে করে তুমি দেখো যে দুইশো তেরো এইটার যে বর্গ হচ্ছে সেটা হচ্ছে হচ্ছে এটা তোমার বর্গ তাহলে একটা জিনিস চিন্তা করো এই ধরনের বড় বড় তিন অঙ্কের নয় তুমি কত সহজে করতে পারো তা অনেকে তো অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ধরেন আপনার কাছে আপনি যদি আপনাকে যদি আমি দেই যে সাতশো আটষট্টি তাহলে তো এটা করতে পারবেন না কারণ আটষট্টি এর বর্গই তো আপনি জানেন না আমার কথা হচ্ছে এইটার আটষট্টি হচ্ছে দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা বর্গ করার তিন সেকেন্ডে বর্গ করার নিয়ম কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছি তাই আমার মনে হয় এই মানে এই বর্গগুলো তুমি পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবা এখন এ তোমরা বাসায় অনেকবার প্র্যাকটিস করবা তাহলে আর সমস্যা থাকার কথা না ওকে ধন্যবাদ